এতিয়া বহুত মানুহ আছে দেকালৰ আছে মই হেতু কৈ দেউ আহি গলি জকা মনত এ দেকালৰ বহুত আছে দেকালৰ মক কি কৈ জানা হুজুর এটা সোয়ালি আমি ভালো পাই এটা সোয়ালি ভালো পাই তো সোয়ালি তে একটা মেয়ে ভালো পাই আমি তো মেয়েটা আমি বিয়া করতে চাই কিন্তু তার বাড়িতে বিয়া মত দেই না তো বিয়া জি হকে না দিয়ে এনে কই কিবা তাবিজ আছে না যার দ্বারা নাকি মই পাও মনত রাখিব কিন্তু কিমান আমি আমার ভাব আমার ধারণা বিলাক ভুল আছে বুঝি পাইছ না কথা বিলাক যেতিয়া নাকি হে লট সোয়ালি জনী বিয়া পাতিব খোজে মই বিয়া পাতিব খোজো তার মাকেও নিদিয়ে কিন্তু আমার মাই আনিব খোজে তার মাকে দিয়ার কারণে কিবা এনেকুৱা বস্তু নাই না তো তেতিয়া কি কোন হুজুর তাবিজ এটা দিয়কচোন মই কওঁ আর কিছুমান হুজুর আছে দেই তিনটা তাবিজ দে কেইটা তাবিজ দে তিনটা তাবিজ দে একটা ডালিম গাছত লটকাবি ডালিম গাছ বুঝতে পারছো তো ডালিম গাছত লটকাবি যিমানেই ডালিম গাছত লড়ব সিমান মিসকল মারব উই বা যিমান ডালি গাছত তাবিজটো লড়িব সিমানে তোমাক মিসকল মারিব দ্বিতীয়ত হল একটা পাথরের নিচত দাবিবি বড় পাথর তার তলত দাবিবি তাহলে যিমানে দাব খাব সিমান কি মহব্বত গেহরি মহব্বত হব উহ বা এইবিলাক ভাঙনি এইবিলাক তার ভাঙনি আরো আর একটা আগের মধ্যে জ্বালাবি জুইত জ্বলাবা দিছে জুইত যেতিয়া জ্বলিল তাবি জ্বলি গল তোমার মাজর ছোৱালীর মাজর বানবিলাক কাঠা গল এতিয়া তার মানে ছোৱালী তোমার হবই মই কও এইবিলাক যদি হল হয় এই তাবিজর পিছত এই মানে নহক নহক কাম বিলাকৰ পিছত যদি দ্বারা যদি কাম যদি হল হয় এইবিলাক নকৰিব লগা কামৰ দ্বারা যদি হল হয় তেনেহলে মনত রাখিব আলিম উলামার বিবি সিনেমার হিরোইনির দরে যিমান বিলাক ধুনিয়া ধুনিয়া ছোৱালী আছে সব বিলাক ইমাম সাহাবর বিবি হল হয় কারণ এজন মুসলমানক চারিজন বিয়া পাতার কারণে আল্লাহ তালা ইজাজত দিছে ইমাম সাহাবর বিবি দেখুন সেই হেনেকুয়া তেনেকুয়া আহে বুঝি পাইছে না কেনেকুয়া তো বুঝি পাওয়া যায় ইমাম সাহাব মৌলানা সাহাবার তাবিজের ওপর একই নহয় একই রাখক এক আল্লাহ জাতর উপর আল্লাহ তালাই দিব খুঁজিলে কোনো মানা করিব নয় আল্লাহ তালাই নিজে কারো দমেই নাই তাবিজটু বাদ দিয়ক হা কারো বাপেকর দম নাই হেনেকুয়া বস্তু আনি দিব আছে কারোবার দিয়ার মালিক কোন কোন আল্লাহ হয় আল্লাহ খুঁজিব লাগিব বুঝি পাইছে না কথা অঁ আপুনি যে আতারৰ দোকানত যে আতাৰ লয় আতাৰৰ বাছ পাব মদ খালে মদ হাতত ল'লে মদৰ বাছ পাব যেনেকুৱা কাম আপুনি যিটো কৰে সেইটোৱে পাব এতিয়া মই কওঁ যেতিয়া নেকি এইবিলাক বস্তু আহি থাকিলে এতিয়া আপোনালোকৰ মাজৰ পৰাই ক'ব কথাটো ভাঙিও দিওঁ আপোনালোকৰ মাজৰ পৰাই এজনে ক'ব বোলে হুজুৰ আপুনি বয়ান বন্ধ কৰক আপুনি গুৱাহাটীৰ পৰা বাইহাটা চাৰিআলিৰ পৰা আহি কেনে আপুনি যি বকি আছে আপুনি যে চিঞৰি আছে এই তাবিজবিলাকত যি লিখে এই তাবিজবিলাকতো ইংলিছ নিলিখে কি লিখে ইয়াতে কোরআন শরীফের আয়াতে লিখে হয় না কথাবিলাক আরবিয়ে লিখে ইয়াতে কোরআন শরীফের আয়াত হাদিসের আয়াত নহলে কি বলে কয় আরবিয়ে লিখে সংখ্যা লিখে তো এইবিলাক তো বেয়া বস্তু নহয় মই কও আপুনি ঠিকই কইছে আপুনি কইছে ঠিকই আল্লাহ কোরআনত কইছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ কৈছে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন মুমিনর কারণে আল্লাহ তাআলা শিফা কোরআন শরীফ আমার কারণে শিফা বানাইছে মুমিনর কারণে বুঝি পাইছে এই যিখন কোরআনর ভিতরত যিখন কোরআন শরীফর ভিতরত আপনার আগুয়ে হোক মানুহ আহিছে একদম ভিড় আগুয়ে হোক আগুয়ে হোক একদম মানুহ নধরা হয়ে যাচ্ছে আপনাদের আগুয়ে আহকসন আলহামদুলিল্লাহ মোর ভাইসকল বাইরত থাকা গুজারিশ করছো আপনাদের হকসন বেশি টাইম কথা নাপাতো একদম অতি সোনকালে শেষ করে পেলাম আপনাদের আগুয়ে আহক শুনক মই কৈছো যিখন কোরআনত নেকি যিখন কোরআনত নেকি আল্লাহ তাআলাই শিফা বুলি কৈছে মনত রাখিব মই তাবিজৰ ভিতৰত কোরআনৰ আয়াত লিখি লৈ কেনে কত লৈ আছো গলত লৈ আছো হয়নে গলত লৈ আছো হাতৰ দেনাত লৈ আছো বুজি আছে তো কথাবিলাক অঁ এতিয়া চাব কোরআনৰ আয়াত লিখি কেনে মই গলত লৈ আছো হাতৰ দেনাত ৰাখি আছো সেই কোরআন শরীফৰ ভিতৰত আল্লাহ তাআলাই কৈছে মৌ মধুমাখি চিনি পাইতো মধু মধু চিনি পাইতো হানি হানি চিনি পাই ন এই মৌৰ কথাও কোরআনৰ ভিতৰত আছে যি বান্দাই নেকি আল্লাহ তাআলাৰ জাতৰ ওপৰত একিন ৰাখি কেনে মৌ যদি ডেইলি যদি অলপ অলপ কৈ খায় আল্লাহ তাআলাই যদি বিচাৰে তেনেহলে তেখেতৰ বেমাৰ ধীরে ধীরে অলপ অলপ কৈ আল্লাহ তাআলাই শিফা কৰি কওক সুবহান আল্লাহ বুঝি পাইছে কথাবিলাক এইটা শুনিব যদি মৌ মই নাখাই কেনে মধু মই নাখাই কেনে যদি মই গলত দুই লিটাৰী বটল এটা লৈ কেনে বটল এটাত যদি ভৰাই কেনে মই দুই লিটাৰী বটল এটাত যদি মৌটো ভৰাই কেনে মধু ৰাখি কেনে গলত যদি মই লটকাই কেনে ৰাখোঁ মোৰ বেমাৰ ভাল হ'বনে হ'বনে কওকচোন কি কৰিব লাগিব তাক খাব লাগিব যেনেদৰে মধু খাব লাগিব যেনেদৰে মৌ পান কৰিব লাগিব খাব লাগিব ছাটিব লাগিব তেনেদৰে আমি তাবিজ ল'লেই হ'ব টুকুৰা কোৰাণ শ্বৰীফৰ গলত
আপনার কারণে নহয়, আপনি সৰু বাচ্চা নহয়, আপনি নাবালিক বাচ্চা নহয়, কোলাত থকা গোদত থকা মাকৰ কোলাত থকা বাচ্চা নহয়, আপনি পঢ়িব জানে, আপনি ইংলিছত লেকচাৰ দিব জানে, আপনি উৰ্দু হিন্দীত আৰু অন্যান্য ভাষাত কথা কব জানে, আপনি অসমীয়াত কথা কব জানে, আপনি সকলো ভাষাত যে কথা কব জানে, আপনি কোরআন শরীফ কিয় পঢ়িব না জানে, বুঝি পাইছেন কথা বিলা? আর যখন কোরআন নেকি আম্মা আব্বা ইন্তেকাল হলে আপনার মোর ইন্তেকাল হলে সেই কোরআন শরীফ খতম দিয়ে নে নিদিয়ে দিয়ে নে ইয়াতে কোরআন শরীফ খতম দিয়ে নে যখন কোরআন শরীফ খতম দিয়ে সেইখন কোরআনের ভিতরত নামাজের কথা আছে না নাই? আছে না নাই? নামাজের কথা, জাকাতের কথা আছে না নাই? হজর কথা আছে না নাই? রোজার কথা আছে? কিন্তু মই দুনিয়া জিন্দা থাকোতে কোনোদিন মই নামাজ পড়া নাই, রোজাও রাখা নাই, জাকাতও আদায় করা নাছিলো, সদকাও মই দিয়া নাছিলো, কিন্তু মই মোর মুর্দার ইন্তেকালের পিছত মোর লড়াই মোর সোয়ালিয়ে মিলি কেনে মাদ্রাসার পরাই জালালিয়ার পরাই জয়নগরের পরাই উদালির পরাই রহমানির পরাই হুসেনিয়ার পরাই লগ লাগি কেনে বহুত ডাঙর মেহফিল পাতিছে, কোরআন খানি হব, কোরআন খতম হব, দুনিয়াত থাকোতে মোর জিন্দগিত নাছিল কোরআন শরীফ, মুর্দার কে মুর্দার কারণে নহয়, কোরআন শরীফ তো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হিদায়াত, এ কোরআন জো হে, এ কোরআন শরীফ যখন আল্লাহ তাআলার কালাম হয় এইখন আল্লাহ তাআলাই মুত্তাকিনদের জন্য হিদায়াত দিছে, মুত্তাকিন কারে বলে, কাকে কয়? মুত্তাকিন তাকে কয় আল্লাহ তাআলার ভয়, তাকওয়া তাকওয়া, আল্লাহ তাআলার ভয় তাকওয়া তাকওয়া, আল্লাহ তাআলার ভয় যিজন বান্দার তার থাকে, যিজন বান্দাই নাকি আল্লাহ তাআলাক ভয় করে তাকে কয় মুত্তাকিন, আনি আল্লাহ তাআলা হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন কেলে হিদায়াত হইয়ে, তো মুত্তাকিন হব লাগিলে মরার পিছত মুত্তাকিন হয় না দুনিয়ার থাকতে হবা লাগে, দুনিয়ার থাকতে হবা লাগে, এটা মোর ইন্তেকাল হয়ে যাওয়ার পিছত ডাঙর ডাঙর আলিম ওলামা মাতি কেনে একদম ডাঙর ডাঙর গরু হালাল করি কেনে যদি আমি খতম দি কেনে পড়া যাই দুনিয়ার থাকতে জিন্দগিত কোনোদিন ফরজর খবর নাই, হ্যাঁ এই কানে হাত ফুল লয়ে কেনে গান শুনিছিল, এই কানের কোনোদিন তেলাওয়াত শোনা নাছিল, মুখেরে তেলাওয়াত করা নাছিল, গালি দিছিল এই তেল মুখেরে, কিন্তু আমি ইন্তেকালের পিছত যদি আল্লাহ তালার হুকুম দুনিয়ার থাকতে আমল করা নাছিল ইন্তেকালের পিছত সেই কোরআন পড়িলে কি হব কখন, কিবা হব জানো কি হব সেইখন, কারণ দুনিয়া থাকতে আমল করা নাই, মরি যাওয়ার পিছত যিমানে পড়ুয়া কোনো গ্যারান্টি নাই মোর ভাই, কোনো গ্যারান্টি নাই, সাহাবার ইন্তেকাল আছে, সাহাবা সাহাবিয়ার ইন্তেকাল, আল্লাহর নবীর ইন্তেকাল, লগতে আল্লাহর নবীর বেটির ইন্তেকাল, বেটার ইন্তেকাল, কিমান ডাঙর ডাঙর সাহাবার ইন্তেকাল কোনোদিন তেখেতসকলে এনেক করা নাছে, কিন্তু আমার যেবিলাক করা যায় নিজের খবর নাই, যিদিনাখনে নাকি করে সিদিন নাখে চাব ডাঙর লড়াটুই ভোজ বনোয়া, ভোজ বুঝি পেয়েছে তো, খানা বনোয়ার ওসরত যেতিয়া খানা বনাই কোরআন শরীফ পড়ি পাইছে মাদ্রাসার তালেবা এলিমে সিহঁতক ঠিকাত দিছে, সিহঁতে পুরা পড়ি আছে, কিন্তু যিটো নেকি যিটো লড়ার বাপেক ইন্তেকাল হয়েছে, যিটো লড়ার মাক ইন্তেকাল হয়েছে, সি লাগি আছে কাম কাজত, হক আছিল কার, কোরআন শরীফ গোটাই পড়িব নাজালেও কমসে কম এটা পারতো পড়ক, বহি কেনে বহি পড়িব নাজানে আপুনি, আপনি নিশিকিলে আপনি না জানে কোনো কথা নাই, তসবিদাল ওলাই কেনে আপনি তসবি করক, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা, জি আপনি তসবি জানে তসবি করক, তো হে তসবি করে কিনা আল্লাহর সর দোয়া করে দিয়ক, আল্লাহ মই তো কোরআন শরীফ পড়িব না জানো, এ আল্লাহ কারণ আপনার ঘরত যিসকলে আহিছে মাদ্রাসার পৰা মাতিছে, মোকো লগতে গুৱাহাটীৰ পৰা বায়াটা চালিৰ পৰা মাতিছে, ময়ো আহিছোঁ, আহি কেনে যদি মই দোয়া কৰো মোর দিলত সেই মহব্বতো আছে নাকি, আপনার যেটা দিলত মহব্বত আছে মা বাবার পিনে আছে নাকি, আপনার আম্মায় আপনার গাখির খুয়াইছে দুধ পান করাইছে, মোর আম্মায় মুখ করাইছে, মোর আম্মার মরম মহব্বতো মই বুঝি পাম, আপনার আম্মার মহব্বত আপনি বুঝি পাব, আপনার আব্বার মহব্বত আপনি বুঝি পাব, যে আব্বাই নাকি মাথার ঘাম মাটিত পেলাই কেনে, যে মায় নাকি বুকর হার খুয়াই কেনে ডাঙর দীঘল করে, আব্বাই জ্বলিছিল আব্বাই গরমত জ্বলিছিল রোদর তাপত, আম্মাই জ্বলি আছিল আশার ওসর, আশা বুঝি পায় চুলা বুঝি পায় খানা বনাইছে চুলার ওসরত পাকঘরত রান্ধনি ঘরত, আম্মাই জ্বলিছিল তাত, আব্বাই জ্বলিছিল থূপ অর্থাৎ রোদর রোদর তাপত, সেই আব্বার মহব্বত আপনি বুঝি পাব না মই বুঝি পাম, আপনার তো আপনি বুঝি পাব মর তো মই বুঝি পাম, আপনি এতিয়া নাকি কোরআন শরীফ উঠিব উঠাই লব হাতত, উঠাই লই কেনে আপনি পড়িব আপনার চকুর পরে পানি ওলাব, আপনি তেতিয়া কব হে আল্লাহ মোর আম্মাক আপনি মাফ করে দিয়ক, হে আল্লাহ মোর আব্বাক মাফ করে দিয়ক, কারণ মই তো না জানো আপনার আব্বার মহব্বত, সেইখানে আল্লাহ তারা কৈছে অকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
আল্লাহ তাআলার লগত ইহসান করা মা বাবার লগত ইবাদত করা আল্লাহ তাআলার আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইবাদত করিবারিছে আল্লাহ তাআলার ইহসান করিবারিছে মার লগত মা বাবার লগত তো আমার আমার মা বাবার mohabbat আছে না আছে না এত থাকা সকলরে আছে না এত এনেক মানুষ আছে যুনি নাকি আম্মা আব্বার লগত মিল্লা আছে নাকি কোনোবা আটাইতকৈ বর্তমান এতিয়া আকসার জায়গা যদি দেখা যায় নিজর মাক বাপিকার লগত মিল নাই প্রায় জায়গাতে দেখা যায় প্রায় জায়গাতে দেখা যায় কিন্তু কেতিয়া mohabbat করে জানে যে যেতিয়া নাকি আম্মা ইন্তেকালার সময় ইন্তেকাল বুঝি পাইছে তো নয় মুয়াতর সময় ইন্তেকালার সময় আম্মাই বিছনাত খুয়েছে আর লাশ নিখা মানে কি নিশা টানি আছে অর্থাৎ উহা টানি আছে শ্বাস লই আছে তেতিয়া বিবি ফোন করে আপনি কত আছে আপনার আম্মা জান ইন্তেকাল হব আম্মার অবস্থা একেবারে বেয়া আম্মাই দুনিয়ার বাইরে যাবই জান লাগিয়েছে যেতিয়া তেখেতে কয় বলে মই যাই আছো তেখেতে খালি হাতে আহে নাকি কখন আহে নাকি খালি হাতে কি লহে কখন মিষ্টি গোল্লা আপেল আঙ্গুর কমলা একদম ইমান ডাঙর টোপলা তা করিয়া নেয়